স্কুল ছাত্রী সঞ্জুমণি স্কুলে যাওয়ার পর থেকে আর নেই, তাকে পাওয়া যাচ্ছে না। সঞ্জুমণি হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী, এবার এসএসসি পরীক্ষা দিবে। সে ঘর থেকে বেরিয়ে অদ্যাবধি ফেরেনি। 16 মে সকালে সে স্কুলে যায়। অপরদিকে সঞ্জুমণির বড় বোনের হাজব্যান্ড, তাকেও পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে, সবাই মজা নিচ্ছে যে দুলাবাইয়ের সাথে শালি চলে গেছে, চায়ের দোকানে ঘরে বাইরে অনেক কিন্তু মানুষ মজা নিচ্ছে। কিন্তু আমরা একটিবারও ভাবছি না, এই যে আমার পাশে যিনি আছেন তিনি সে হতভাগ্য পিতা। ওনার দুজন মেয়ে আছে, বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সে সঞ্জুমণিকে নিয়ে গেছে, তিনি আর কেউ না, ছবিতে থাকা এই ব্যক্তি। সম্পর্কে সঞ্জুমণির দুলাবাই হয় এবং একসময়ের প্রবাসী বাবা বয়সী আবু তাহেরের মেয়ের জামাতা। আর এই ব্যক্তির, আবারও দেখুন, এই ব্যক্তির ওনার নাম সোহেল। ওনারই দুই সন্তান, এই দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো। এই ছোট ছোট দুজন সন্তান, এই দুই সন্তানের বাবা, যে সঞ্জুমণির কথা আমরা বলছি, সে সঞ্জুমণি যখন খুব ছোট ছিল তখনও দেখেছে। মাথায় কি এসেছে সে বিচার বিশ্লেষণে যাব না, নৈতিক অধঃপতন হয়েছে। আজকে এই অসহায় বাবা এই ভয়াবহ বিপদে কি করবে বুঝতে পারছে না। জীবনের যা অর্জন ছিল সে অর্জন দিয়ে দুই ছেলে মনে হয় আছে, প্রবাসে থাকে, এবং দুই মেয়ে, কোনো সংসারে কোনো দাগ নেই, মান সম্মানে কোনো দাগ নেই। কেন জানি সে সঞ্জুমণি, যার বয়স 17, এরকম হবে, এবার এসএসসি পরীক্ষা দেবে, তাকে এই ব্যক্তি নিয়ে গেছে, আর সে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। ঘরে আগুন লাগলে মানুষ নাকি এগিয়ে আসে পানি দিতে, আবার ঘরে আগুন লাগলে সমাজে কিছু মানুষ আছে সেখান থেকে মজা নেই। অথচ ওনার মনে কি হচ্ছে, ওনার পরিবারে কি হচ্ছে, বা ওনার স্ত্রী বা যাকে নিয়ে গেছে ওই ঘরে, মায়ের আহাজারি এমন যেন কেউ মারা গেছে। আজকে দুদিন ধরে এই ঘরে সুখ বলতে কোনো কিছু নেই, খাবার দাবার নেই, কিছু নেই, খুবই কষ্টে আছে ওনারা। যারা আনন্দ নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে পারি বা বলতে চাই, এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার এই জৈনক বাবা বয়সী আবু তাহেরের কন্যাকে তার বোনের হাজব্যান্ড নিয়ে গেছে এমনটা নয়, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাগুলো থেকে আনন্দ না নিয়ে, মজা না নিয়ে আমরা যদি সচেতন হই, আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতা থাকে, তখন এই সোহেলের মতো ব্যক্তিরা এরকম ঘৃণ্যতম লজ্জাকর ঘটনা ঘটানোর দুঃসাহস দেখাত না। আজকে এই সোহেলের দুটো ছোট ছোট বাচ্চা এখানে আছে, আজকে যদি তাদের দিকে তাকাতো হয়তো সোহেল এই ঘটনা ঘটানোর চেষ্টা করতো না। সোহেল কি কারণে এই মেয়েকে নিয়ে গেছে সেটা আমরা জানি না, জানতে চাই না, শুধু বাবার কাছে একটু জানতে চাইব কি হয়েছে সেটা বলবেন। কতটুকু নিরুপায় হলে এখানে আসে? সোশ্যাল মিডিয়াতে দুটো কথা বলেছিল, কিসের আশায় জানেন? আর কিছু আসে না, অর্থাৎ মেয়েকে চলে আসবে। উনি হয়তো জানতেন না সেটাকে এমনভাবে উপস্থাপন করা হবে যেখানে ওনার মান সম্মান সব কিছু চলে যাবে। আজকে মেয়ে জন্ম দিয়েছে বলে কি এত পাপ হয়ে গেছে? ওইদিকে সোহেল, তার বাবারা তাকে জন্ম দিয়েছে বলে কি তার মা বাবার এত পাপ হয়ে গেছে? সমাজ কেন এত নষ্ট হচ্ছে? যে কোনো বিষয়ে মজা না নিয়ে আমরা যদি সচেতন হই, আমরা যদি সজাগ থাকি, হয়তো এই ধরনের ঘটনা নাও ঘটতে পারে। আর যে কথাগুলো বলছি, হাটাজারি পৌর এলাকার, হাটাজারি সদরে হাটাজারি পার্বতী উচ্চ বিদ্যালয়, হাটাজারি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের দশম শ্রেণীর ছাত্রী সঞ্জুমণির কথা বুঝতে পারছেন? কতটুকু বুঝবে বা বুঝবে না, কি হয়েছে বা কি ছান সেটা একটু বলেন। আমি চাই আমার মায়ের বাবুটা যাই, আর মায়ের বাবু আনা আনে দিলি, আর আর কোনো সমস্যা নেই।
ওর কারণে চারটে জীবন নষ্ট, এখন আমি চারটে জীবন নষ্ট হইতে চাই না। আমার মাইয়ে আর আনি দিয়ক, আয় আর কোনো কিছু নাই, তার বউ হওয়া তেল হইছ, আর নাতি হলো নষ্ট, জীবন নষ্ট নগরক। তোমার কি চাও, তোমার বাবাকে চাও, বলো এখানে, বলো আব্বুকে চলে আসতে, বলো আব্বু তুমি যেখানে আছো এখানে এখান থেকে চলে আসো, আমি ওখান আমি ওখানে করতে চাই, আপ্পান ওখানে করতে চাই। তোমার আম্মু বাত পানি খাচ্ছে? খাচ্ছে না। আব্বুকে চাও, আব্বুকে চাও, তুমি আসতে বলো, আব্বুকে চলো আসতে বলো। তোমার না, তোমার আব্বু আসবে তো, বলো। হ্যাঁ, তোমার আব্বুর জন্য খারাপ লাগছে না? মুখে বলো না। এই যে সোহেল ভাই, আপনাকে বলি, আপনি কেন নিয়ে গেছেন, কি কারণে নিয়ে গেছেন সে প্রশ্নে আমি যাব না। এই যে আজকে আপনার ছেলে, এরা বড় হলে এরা কি পরিচয় দিবে? এদের দিকে তাকালে তো সবকিছু পানি হয়ে যাওয়ার মতো। আজকে আপনি একমাত্র ব্যক্তি যে তার নিজের দুই সন্তান আজকে এখানে মিডিয়াতে আসছে। আমিও এই দুই সন্তানকে এখানে আনতাম না, শুধু আপনার মনে যেন এই বিষয়টুকু আসে যে আজকে আমার ভুলের কারণে আমি দুই সন্তানের জন্য, এবং আমি তাদের বড় বোনকে বিয়ে করেছি যার ছোট বোনকে আমি নিয়ে গেছি। আপনি কেন নিয়ে গেছেন, কি কারণে নিয়ে গেছেন, নাকি কারো কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছেন, সে প্রশ্ন আমরা কেউ করছি না। আপনি করছেন না? আপনার শাশুড়, আপনার শাশুড়ি, আপনার স্ত্রী কেউ করছে না? শুধু একটা অনুরোধ, এই আপনার দুটো ছেলের দিকে তাকিয়ে, এই দুই ছেলের জীবন, আপনার স্ত্রীর জীবন, শ্বশুর শাশুড়ি, তারা যে স্ট্রোক করার মতো একটা পরিস্থিতিতে চলে গেছে, তাদের দিকে তাকিয়ে ভবিষ্যতে কোনো একদিন আপনিও কিন্তু শ্বশুর শাশুড়ি হবেন, তখন এগুলো কথা হয়ে দাঁড়াবে, তখন এগুলো কথা হয়ে দাঁড়াবে। আল্লাহর ওয়াস্তে আপনাকে আশা লাগবে না। আপনার স্ত্রী এখানে এসে মা বাবা বিপদে কান্না করছে। হ্যাঁ বলো, বলো আবার বলো, বলছে পাপা তুমি চলে আসো। এই ছেলেকে নাকি সবচেয়ে বেশি আপনি আদর করেন, তাদের দিকে তাকিয়ে চলে আসেন। আপনার স্ত্রী আছে তো, আপনার দুটো সন্তান আছে, মানুষ একটা ছেলে সন্তানের জন্য হাই হাই করছে কতজনের কাছে? আল্লাহ আপনাকে দুটো ফুটফুটে সন্তান দিয়েছে। বলো বলো, সে কথা বলছে পাপা তুমি চলে আসো, তাদের দিকে তাকিয়ে চলে আসেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে মজা নিচ্ছেন, আপনাদেরও বোন আছে, আপনাদেরও ভাই আছে, মা বাবা আপনাদেরও আছে, এ সমস্ত বিষয় থেকে মজা না নিয়ে আমরা একটু কি হই, একটু সচেতন হই, একটু সজাগ হই, মানুষের মধ্যে আমরা সচেতনতা বোধ সৃষ্টি করতে পারি মতো। কারণ সোশ্যাল মিডিয়াতে যা চলে গেছে, ওনার কলিজা ফেটে যাচ্ছে, এ বাপ তো জানে না, সেটা সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে উপস্থাপিত হবে, সব জায়গায় হইচই করে লেখা হচ্ছে যে শালিকে নিয়ে দুলাবাই উদাও। কথাটা শুনতে বেশ মজা লাগছে, কিন্তু ওই যে শালি বলা হচ্ছে তার মায়ের কি অবস্থা হচ্ছে, তার বাবার কি অবস্থা হচ্ছে, যে দুলাবাই সোহেল বলছে তার মা বাবার কি অবস্থা হচ্ছে, এবং তার এই যে দুই সন্তান যে আজকে মিডিয়ার সামনে আনলো, তাদের কি হচ্ছে? তো আমি একটু অনুরোধ জানাতে চাই, এই যে সোহেল যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওনাকে যদি আপনারা কেউ কোথাও দেখে থাকেন, ওনাকে যদি কেউ দেখে থাকেন, একটু ওনার এই দুই ছেলের দিকে একটু তাকিয়ে ওনাকে আল্লাহর ওয়াস্তে, এই দুই ছেলের খালা যার নাম সাঞ্জুমণি, তাকে যেন গড়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে, আমরা শুধু এতটুকু চাই। সাঞ্জুমণিকে এই ব্যক্তি কেন নিয়ে গেছে, কি কারণে নিয়ে গেছে, সে প্রশ্নে আমরা যাব না, সে প্রশ্ন আমরা এখানে না করি, শুধু এটা বলি বিপদ আমার আপনারও হতে পারে। আমার আপনার বিপদ হওয়ার আগে এই ঘটনা থেকে শিক্ষা নেই, এবং এটাও জেনে রাখেন পৃথিবীর সৃষ্টি থেকে আজকে এই
হতভাগ্য আবু তাহেরের পরিবারে এই ঘটনা ঘটেছে এমন নয়, এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং সে আবু তাহেরের বড় মেয়ের হাজব্যান্ড এই যে সোহেল, তিনি যাতে এই বিষয়টুকু উপলব্ধি করতে পারেন এবং তার এই দুই ছেলে ফুটফুটে দুই ছেলের দিকে তাকিয়ে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের খালা সাঞ্জুমণিকে যেন ঘরে পৌঁছে দেয়। আপনার আশা লাগবে না, একটা ট্যাক্সিতে করে পাঠিয়ে দেন, ট্যাক্সিতে করে পাঠিয়ে দেন। এই ঘরে যে হাহাকার চলছে, এই ঘরে যে কান্নাকাটি রোল পড়ছে সেটা কেটে যাবে। শেষে একটু বলেন যেন ফেরত দেয়। আমার মাইয়াটা আমি যে কোনোভাবে ফেরত চাই, আমাকে এখানে পৌঁছা দিলি হয়ে যাবে, আর যখন দাদামেলা হবে না। আর তার দুই ছেলে, তার আমার বড় মেয়ে তাকে নিয়ে যাবে, যেভাবে একটা সমতা করিয়া নিয়ে যাবে। আমার আর কোনো সমস্যা নাই, না আমি আর কোনো দুঃখ অভিযোগ করবো না। সোহেল ভাই, আশা করি ভুল হয়ে গেছে আপনার পক্ষ থেকে, আপনি এই 17 বছর মেয়ে সাঞ্জুমণিকে পৌঁছে দেন, সে SSC পরীক্ষা দেবে এবং আপনার ছেলেদেরকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে আপনি আপনার সংসার করেন, বাকি বিষয়গুলো পরে দেখা যাবে। আর প্রিয় দর্শক, এ সমস্ত ঘটনা থেকে আসুন আমরা মজা নেয়া থেকে, বিরত থেকে আমরা সবাই সচেতন হই এবং আমরা এমনভাবে সচেতনতা সৃষ্টি করি যেন আর কোনো সোহেল এই ধরনের ঘটনা না ঘটায়। আর আমি এতটুকু অনুরোধ করতে চাই, সোহেল ভাই যদি আপনি চলে আসেন আমরা এই ভিডিওটা রিমুভ করে দেব। আরও যে বা যারা এটাকে হয়তো অন্যভাবে উপস্থাপন করেছে তাদেরকে অনুরোধ জানাবো যেন ভিডিওটা রিমুভ করে দেয়। যা হওয়ার হয়ে গেছে, এই অসহায় পিতা, ওনার স্ত্রী এবং এই দুটো ফুটফুটে জীবন বা ওনার স্ত্রী সার্বিকভাবে বলতে গেলে সবাইকে যে একটা দুশ্চিন্তায় ফেলে চলে গেছে, এটা যেন শেষ করে বলেন। ওর মার অবস্থা বেশি খারাপ, ও সোহেলের মার, সোহেলের মার অবস্থা বেশি খারাপ। কালকে গেছি, আমার পা দুইটা ধরে রয়েছি, সকালের মা পা দুইটা ধরে রয়েছে, বউরও আনতে দিয়েছে না, নাতিরও আনতে দিয়েছে না। তারপরও আমি আমার ওয়াইফের অবস্থা বেশি খারাপ, একটু শান্তির জন্য আমি নিয়ে আসছি, আমি বলছি 2-4 দিনের মধ্যে দিয়ে দিব। ওর মার অবস্থা দেখি খোঁজ খবর নিই, ও চলে আসুন ঘরে ফিরে চলে আসেন, আমার মেয়েকে আমাকে বুঝাই দেন, আর যা কিছু হয়েছে এটা পরে একটা ব্যবস্থা নিব, বস কোনো ঝামেলা করবো না। প্রিয় দর্শক, সবগুলা সোহেল ভাই সবগুলো আপনাদেরই ঘর, আপনার ওয়াইফ, আপনার 2 সন্তান, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, সে আপনার শালী। যা হওয়ার হয়ে গেছে, সর্বশেষ এই দুই ছেলের কথা ভেবে, আপনার স্ত্রীর কথা ভেবে, তাদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে, 4টি জীবনের কথা ভেবে, আপনার শালীকে, আপনার ওয়াইফের ছোটো বোনকে, অর্থাৎ আপনার ছোটো বোনকে গড়ে পৌঁছে দেন। আপনি আপাতত না আসলেও সমস্যা নেই, তাকে গড়ে পৌঁছে দেন, আশা করি সব সমস্যা হয়তো 2-3 দিনের মধ্যে সমাধান হবে। আসুন এই সমস্ত বিষয় থেকে আমরা সবাই সচেতন হই, আর এ ধরনের ঘটনা থেকে মজা না নিয়ে সবাই বিষয়টাকে অন্যভাবে দেখে, সমাজে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেটাই যেন আমরা কামনা করি। আসসালামু আলাইকুম।